শক্তির মেয়ের সঙ্গে প্রেম করব স্বপ্ন ছিল যুবক বয়সে। শ্রোতার আসনে বসে মঞ্চে দেখা শক্তিকে দুবার, কন্যাটিকে একবারও নয়। তবু ইচ্ছে সার মন গাছের গোড়ায় ঢাললেই ফুল ফুটতে দেরির কি আছে। শক্তিদা বলার মতো সম্পর্ক যখন হলো, তখনও কবিকে সীমাহীন দূরের সম্ভ্রমে রাখি, ভালোবাসি আরও সীমাহারা। কর্মসূত্রে যে সাক্ষাৎ, তাকে রেখে আসি কর্মস্থলে, বাড়িতে একবার যাওয়া। জন্মদিন ভিড়ে সরগরম, শুনেছি কন্যাটি পড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দুবার যাদবপুরে তার আগেই মুখ পুড়িয়েছি, অতএব ওদিকে না, অন্যত্র সন্ধান করা ভালো। দেখলাম একবার মাত্র শেষ যাত্রা চলেছে কবির, ফুলভর্তি লরির ওপরে ফাল্গুনের হেলে পড়া রোদ, সে দুহিতা। হাত দিয়ে আড়াল করছে বাবার মুখের সামনে থেকে, সেটা দেখাই শ্রেষ্ঠ দেখা। শোকার্ত মুখটিও মনে নেই, মনে আছে হাতখানি। জগতের সকল কবির কন্যা, সেই সকলের আঘাত বিপদ আটকায় সে হাত পাখা আজ বুকুলেরই মুখে। শক্তি চট্টোপাধ্যায়ের আত্মজাতকে দেখতে পাই, যখন বুকুন ওড়না দিয়ে ট্যাক্সির জানালায় আসা রোদ থেকে আমায় বাঁচায়।